জঙ্গলের গুহায় একটি ছাগল বাস করত। ছাগলটির ছোট ছোট দুটো বাচ্চা ছিল। একদিন ওই ছাগল খাবারের খোঁজে জঙ্গলের গভীরে গেল। তার বাচ্চা দুটো একা ছিল। সে যাওয়ার আগে তার বাচ্চাদের বুঝিয়ে শুনিয়ে গিয়েছিল তারা যেন গুহার বাহিরে না যায়, কারণ গুহার কাছেই থাকত একটি সিংহ। সে ছাগল ছানাদের ধরে নিজের আহার বানাত, কিন্তু ছাগলের বাচ্চারা তাদের মায়ের বলা কথা ভুলে গেল। তারা খেলা করতে করতে গুহার বাহিরে চলে আসলো। আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল। ছাগল ছানার উপর নজর পড়ল ক্ষুধার্ত হিংস্র সিংহের। সিংহটি এসে ছাগল ছানা দুটোকে খেয়ে ফেলল, আহার সম্পূর্ণ করে ফিরে গেল নিজের আস্তানায়। সন্ধ্যার দিকে মা ছাগল ফিরে এলো। সে এসে দেখে গুহার সামনে কিছু হাড়গোড় এবং রক্ত পড়ে আছে। মা ছাগলের বুঝতে বাকি রইল না।